আমি ইঞ্জিনিয়ার রহমতুল্লাহ, আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি আমার স্টক এর ভিডিও চ্যানেলের পক্ষ থেকে। শুরুতে আপনাদের সবাইকে অনুরোধ করছি আমার স্টক এর ভিডিও চ্যানেলটিকে সাবস্ক্রিপশন করে রাখুন পরবর্তী আপডেটস এবং অ্যানালাইসিস পাওয়ার জন্য। বরাবরের মতো আমরা এখন ঢাকা স্টক এক্সচেঞ্জের DSEX নিয়ে আলোচনা করব। শুরুতে আমাদের সামনে আছে 13 মিনিট চার্ট। আমরা বিভিন্ন সময়ে বিভিন্ন রকমের টাইম ফ্রেম ব্যবহার করে থাকি, বাট আমাদের যে বেসিক যে ফিলোসফিগুলো আছে, গাইডলাইন্স আছে, রুলস আছে, তার বাইরে আমরা কখনোই যাই না। গুরুত্বপূর্ণভাবে ওয়েব প্রিন্সিপালের গাইডলাইন্স এবং রুলসের বাইরে যাই না। যদি কেউ যায় তাহলে সেটা ওয়েব প্রিন্সিপাল হবে না, অন্য কিছু হবে। অ্যান্ড ইম্পর্ট্যান্টলি হলো যে অনেকেই আমরা বুঝে না বুঝে উইকলি চার্ট দেখি, বিষয়টা কিন্তু সেরকম না। আমাদের কোনো না কোনো প্রয়োজন থাকে, যদি কেউ প্রয়োজনের তাগিদে উইকলি চার্ট দেখে তাহলে সেটাই হবে অবজেক্টিভলি, বা মানে প্রয়োজনের জন্য যখন আমরা দেখব সেটাই হবে উপযুক্ত একটা টাইম ফ্রেম। আমার প্রয়োজন নাই অযথা আমি বিভিন্ন টাইম ফ্রেমে ঘোরাফেরা করছি, এটা কিন্তু ঠিক না। আমাদের প্রয়োজনে আমরা কত, যেমন বিভিন্ন জনে বিভিন্ন রকমের মুভিং অ্যাভারেজ ব্যবহার করে বিভিন্ন টাইম ফ্রেমের, আমার প্রয়োজনটা কি? আমি কি সুইং ট্রেডিং ধরতে চাই? আমি কি ট্রেন্ড অ্যানালাইসিস করতে চাই? আমি কি একটা সাস্টেনেবল ট্রেন্ড দেখতে চাই? আমি কোন লেভেলের ট্রেন্ড দেখতে চাই, সেটা কি শর্ট টার্ম, মিড টার্ম না লং টার্ম, সেটার উপর ভিত্তি করে মুভিং অ্যাভারেজের পিরিয়ডটাকে আমরা ঠিক করতে হবে। একইভাবে যে আমরা যে টাইম ফ্রেম ব্যবহার করব সেই টাইম ফ্রেমে একটা উদ্দেশ্য থাকবে। এখানে আমরা 13 মিনিটের যে টাইম ফ্রেমটা দেখছি, সাধারণত 10 মিনিট, 5 মিনিট, 15 মিনিট, 20 মিনিট দেখে আমরা 13 মিনিট দেখছি। একটা উদ্দেশ্য হচ্ছে যে 13 মিনিট, 13 সংখ্যাটা হচ্ছে ফিবোনাসি নাম্বার। আই ডু বিলিভ ফিবোনাসি নাম্বার ক্যান গিভ আস দ্য মোর ক্লিয়ার, ক্লিন অ্যান্ড আন্ডারস্ট্যান্ডেবল চার্ট, মোস্টলি সবসময়, সব মানে অলওয়েজ না হলে মোস্টলি এটা দেয়, এবং আমি সেটাই ব্যবহার করি। অ্যান্ড আরেকটা হচ্ছে যে লোয়ার টাইম ফ্রেম ব্যবহার করার উদ্দেশ্য হচ্ছে যে ওয়েবগুলাকে, চলাচলগুলাকে সুস্পষ্টভাবে দেখার জন্য আমরা লোয়ার টাইম ফ্রেমে যাই। পার্টিকুলারলি আমরা বলে থাকি যে আমরা যদি ইম্পালস মুভমেন্ট দেখতে চাই তাহলে সেই ক্ষেত্রে আমাদের লোয়ার টাইম ফ্রেমে যাব ইন জেনারেল, আর যদি কারেক্টিভ চ্যানেল, কারেক্টিভ মুভমেন্ট থাকে তাহলে আমরা ইন জেনারেল হায়ার টাইম ফ্রেমে যাব। কি জন্য সেটা অন্য আরেকটা এপিসোডে আলোচনা করব। এই গতবারের ভিডিওটা অনেক লম্বা হয়ে গেছিল, আমরা শর্ট করার চেষ্টা করছি। ইম্পর্টেন্ট, এখন আমরা ঢাকা স্টক এক্সচেঞ্জে আমরা একটা পিক থেকে দেখলাম যে এটা ডিক্লাইনিং আছে, এটা মূল্য সংশোধনে আছে। মূল্য সংশোধনের আরেকটা উপায় আমরা সহজ সরলভাবে বলেছি যে এটা চ্যানেলের ভিতরে যদি থাকে তাহলে এটা মূল্য সংশোধনে আছে, এটার ভিতরে থাকবে। আর যদি এটা মোটিভ হয়, অর্থাৎ অ্যালং দ্য মেইন ট্রেন্ড হয়, তাহলে এই চ্যানেলটাকে সে ভেঙে ফেলবে। এটা খুব সহজ একটা টুলস, বাট ভেরি মাচ ইফেক্টিভ। এখন আমরা দেখলাম যে আমাদের পিক থেকে একটা একটা লেগ ডাউন হয়েছে, এই ডাউন লেগের লোটা হচ্ছে 4469। এই 4469-এর নিচে যদি চলে যায় তাহলে আমরা বলবো যে এটা শার্প কারেকশন উইল কন্টিনিউ। এবং আমরা বিভিন্ন সময় বলেছি আমরা একটু হায়ার টাইম ফ্রেমে যাই, 34, ইট ইজ অ্যানাদার ফিবোনাসি নাম্বার 34। তাহলে আমরা বিভিন্ন সময় বলেছি যে দেয়ার ইজ এ ম্যাগনেট ফর দ্য সাপোর্ট অ্যাট ওয়েভ ফোর লেভেল। আমাদের ওয়েভ ফোর হচ্ছে এইটা, খুব পরিষ্কার ভাবে আমরা বলেছি আমাদের যে চলাচলটা ছিল 5টা ওয়েবে। আমরা 15 তারিখে জানুয়ারি থেকে বলছি 1, 2, দিস ইজ 3, 4 অ্যান্ড ফাইনালি 5। তো আমাদের এই মাঝেরটাই হচ্ছে ওয়েব ফোর। এই ওয়েব ফোরের টেরিটরিতে কোনো না কোনো ওয়েবের এটা কারেকশন, আমরা জানি 3টা ওয়েব হইতে পারে, এ বি সি, হয় এ তে অথবা সি তে এটা সাপোর্ট পাবে। গতকালকে আমরা দেখি যে এই রিজিয়নের ভিতরে কিন্তু চলে আসছিল এবং রিভার্স করেছে, সুইং করেছে ইন
34 মিনিট চার্ট লেভেল, বাট ইন ডেলি চার্ট লেভেলে কিন্তু এটা 4469 এর নিচে চলে আসলেও দিন শেষে আমরা দেখেছি উপরের দিকে চলে যেতে, এবং ফলে এটা ব্রেক ডাউন করলেও সাস্টেইন করে নাই অ্যাট ডেইলি চার্ট লেভেল। সো এখানে যখন আমাদের 4469 এর নিচে চলে আসবে, তাহলে আমরা বুঝবো যে আমাদের এই এই রেজিওনে, এবং পার্টিকুলারলি পার্টিকুলারলি দ্য টার্মিনাস পয়েন্ট অফ দ্য টার্মিনাস অথবা লো লোয়েস্ট পয়েন্টটা আমরা ধরছি, এখানে টার্মিনাস পয়েন্টটা ধরছি না, লোয়েস্ট পয়েন্ট কুড বি দ্য সাপোর্ট লেভেল ফর দ্য সাবসিকুয়েন্ট মূল্য সংশোধনের জন্য এই একটা লেভেল হইতে পারে। এটা হচ্ছে গিয়ে কত, 4380, এই লেভেলটা হচ্ছে 4380, সরি 4380, এই সমস্ত লেভেলে এটা সাপোর্ট আসতে পারে। দেন আমরা যদি খুব সাধারণভাবে ফিবোনাসি রিট্রেসমেন্ট দেখি, সম্পূর্ণ র্যালির একদম লো থেকে হাই পর্যন্ত, তাহলে দেখব যে আমাদের ইনিশিয়াল টার্গেট লেভেল হচ্ছে গিয়ে 38.2% ফিবোনাসি লেভেল এইটাতে। তাহলে আমরা এই জায়গাতে যে লেভেলটা পাই 4044, 4344, 4344, এখানে 4344, তাহলে 4380 থেকে 4344 এরকম একটা জোন থাকতে পারে। অ্যান্ড ইম্পর্টেন্টলি আমরা এখানে একটু টাইম ফ্রেম নিয়ে, একটু টাইম কনজিউমিং নিয়ে আলোচনা করতে চাই। সেই ক্ষেত্রে আমরা দেখি যে 15 তারিখ থেকে অষ্টম কর্মদিবসের মধ্যে আমরা একটা টপ পাই, সেই দৃষ্টিকোণ থেকে আমাদের এটা হচ্ছে শুরু, এটা হচ্ছে শেষ। এইটা থেকে আমাদের যে টাইমটা লাগলো সেটা হচ্ছে যে এখান থেকে শুরু, এখান এই পর্যন্ত আমরা একটু ড্র করি, তাহলে আরো পরিষ্কার হবে বিষয়টা। আমাদের এইখান থেকে শুরু হয়েছিল, এটা ছিল আমাদের র্যালির যে টাইম ফ্রেম, অ্যান্ড ইকুয়াল টাইম স্প্যান যদি হয় তাহলে আমরা এই পর্যন্ত ইকুয়াল টাইম স্পেন্ড, যদি সমান ইকুয়াল র্যালিতে যে পরিমাণ সময় লেগেছে সেই একই সময় যদি লাগে মূল্য সংশোধনের জন্য, তাহলে আমরা বুঝতে পারছি যে সময় অনুযায়ী এখন আমাদের কারেকশন কমপ্লিট হয় নাই, যদিও গতকালকে আমরা একটা লোয়ার লেয়ার থেকে সুইং পেয়েছি ইন লোয়ার টাইম ফ্রেম। অ্যান্ড ইম্পর্টেন্টলি আমরা বিভিন্ন সময়ে বলেছি যে সাধারণত সাধারণত ইন জেনারেল যে আমাদের কারেকশনের সময়টা কিন্তু বেশি লাগে। এ আমরা যদি হায়ার টাইম ফ্রেমে আমরা বিভিন্ন ইন্ডিভিজুয়াল স্টক অথবা ইন্ডেক্স যে কোনোটা দেখতে পারি, আমরা এই কি বলে এটা গ্রিন যে বক্সটা দেখতেছি, 2003 সাল থেকে 2010 সাল পর্যন্ত আমাদের একটা র্যালি ছিল, এই র্যালিটা ছিল হলো 7 বছর, এবং এই রেড বক্সটা হচ্ছে কি আমাদের কারেকশন, কারেকশনটা কিন্তু আমাদের 9 বছর পার হয়ে আমরা 10 বছর, অর্থাৎ কারেকশনের সময় বেশি লেগেছে। সো এই ও আরেকটু আমরা আলোচনা করতে পারি যে আমরা 13 মিনিট চার্ট লেভেলে ব্যাক করি, ব্যাক করে আমরা দেখছি যে কালকে একটু শেষ টাইমে অগ্রগামী হয়েছে, এই অগ্রগামীটা টিকতে পারবে কি না সেটার একটা লেভেল হচ্ছে যে এখান থেকে আমাদের আমরা দেখি যে এটা আমাদের একটা হাই ছিল, এখানে চলে আসছে, এবং ইকুয়াল ওয়েটেড ওয়েভ যদি হয় তাহলে এই পর্যায়ে গিয়ে একটা রেজিস্ট্যান্স আছে। সো আমরা যেটা বলতে চাই যে এই লেভেলটা ক্রস করতে পারলে আমরা বলবো যে গতকালকের লাস্ট আওয়ারের শেষ সময়ের যে সুইংটা হয়েছে সেটা টিকে যাবে, এবং এই লেভেলটা হচ্ছে আমাদের জন্য গুরুত্বপূর্ণ, এটা হচ্ছে 4499.83, অর্থাৎ 4500,
আমাদের এটা হচ্ছে 4500 লেভেল। সুতরাং 4500 লেভেলকে যদি অতিক্রম করতে পারে ইন ডেলি চার্ট লেভেলে, তাহলে আমরা বুঝবো যে এখান থেকে আমরা ঊর্ধ্বমুখী উপরের দিকে একটা সুযোগ পাচ্ছি, এবং উপরের দিকে সুযোগ পাচ্ছি, এবং এটাকে আমরা দেখতে হবে যে উপরের দিকে যে সুযোগটা পাচ্ছি এটা কিরকম। ইভেন আমাদের যে কারেকশনটা হচ্ছে তিনটা ওয়েবে ডাউন আছে, এবং উপরের দিকে গেলে আমরা হায়ার, ইট কুড মেক এ হায়ার হাই, ইভেন ইট কুড মেক এ হায়ার হাই। কিন্তু ইম্পর্টেন্টলি, যেহেতু আমাদের টাইম স্কেলে দেখলাম যে এখনো পর্যন্ত আমাদের কারেকশন কমপ্লিট হয় নাই, তাহলে ইন দ্যাট কেস ইট কুড বি ইন থ্রি ওয়েব, যে চলাচলটা বাড়তে পারে, ইট কুড বি ইন থ্রি ওয়েব। যদি তাই হয় তাহলে আমরা বলবো যে থ্রি ওয়েব হইলে এইটা আগের কারেকশন, অর্থাৎ আমরা এখানে যে টপ পেয়েছি এই তিনটা ওয়েবে ডাউন, তিনটা ওয়েবে আপ, দেন অ্যাগেন কাম ডাউন টু দ্য আগে, যেটা আমরা বলেছি যে ওয়েব ফোরের টার্মিনাস পয়েন্ট বা 38.2% ফিবোনাচি লেভেলে চলে আসতে পারে। অ্যান্ড আমরা তখন এটাকে প্যাটার্নটাকে বলবো ফ্ল্যাট প্যাটার্ন, এবং এটাকে বলবো আমরা ওয়েব এ, অ্যান্ড সাবসিকুয়েন্ট আপ ওয়েব বি, দেন ডাউন হচ্ছে ওয়েব থ্রি। এই পর্যায়ে তো আমাদের ইম্পর্টেন্ট হচ্ছে যে আগের যে একটা বললাম 4500, 4500টাকে অতিক্রম করতে হবে, তাইলে আমরা বুঝবো যে আমরা ওয়েব বি একটা সুযোগ সুবিধা পাইতেও পারি। নট ইয়েট কনফার্ম, এখনো পর্যন্ত এটা কনফার্ম নেই, তাহলে কনফার্মটা হচ্ছে 4500কে যদি অতিক্রম করতে পারে তাহলে আমরা ওয়েব বি এর একটা সুযোগ পেলে পেতেও পারি। বাট আলটিমেটলি আমাদের মোটা দাগে কনক্লুশন হচ্ছে ইট ইজ ইন কারেকশন। কারেকশনের নেচারটা কিরকম হতে পারে আমরা সে আমরা একটুকে আলোচনা করলাম, যে পসিবিলিটি বা প্রবাবিলিটি কোথায় কোথায় কি আছে ইত্যাদি বিষয়ে, বেসড অন আওয়ার এস্টাবলিশড, আমাদের না, টেকনিক্যাল অ্যানালাইসিস এস্টাবলিশের যে কিছু গাইডলাইন্স, রুলস, কিছু নর্মস আছে, সেটার আলোকে আলোচনা করলাম। সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ, ভালো থাকুন।